এটাই তো তুমি চেয়েছিলে। আমি চেয়েছি মানে আমি এটা কখন চাইলাম যে আমার স্বামী আমাকে ছেড়ে থাকবে? স্বামী, তুমি নিজে আমার জন্য আরেকজন স্ত্রীকে নিয়ে আসছো, আর আমি এটাই মানি যে একজন পুরুষের দুজন স্ত্রী থাকা উচিত নয়। কি বোঝাতে চাইলো শোভন? তার মানে এই বিয়েটা হওয়ার পর শোভন পুলকে কি শুধু স্ত্রী হিসেবে মেনে নেবে? আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না? না, এটা কি করে হতে পারে? না না, এটা কখনো হতে পারে না। নমস্কার নমস্কার নমস্কার, আসুন আসুন, যান। মহাদেব রক্ষা করুন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আমি না আপনাকে সব জায়গায় সার্চিং করে বেড়াচ্ছি। আচ্ছা, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ওয়ার্কিং করছেন? আমি একটু মেহেন্দির অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ছেলে শোভনের মেহেন্দির অনুষ্ঠান বলে কথা, কত বড় দিন বলতো। কি বলছিস? মানে এটাই আমার মনে হচ্ছে যে স্মল গিনিমা কোথাও হারিয়ে গেছেন, এমন কথা বলছেন যেন সব ভুলে গেছেন। তখন থেকে শুনছি আপনি শুধু উল্টো পাল্টা বলেই যাচ্ছেন। আচ্ছা, আপনি কি না এখানে দাঁড়িয়ে মেহেন্দি রেডি করছেন? হ্যাঁ অবশ্যই, তোকে বললাম না আমার ছেলে শোভনের বিয়ে হচ্ছে, তাই আমি খুব খুশি আজকে। আমি তোর জন্য উপহারও প্রস্তুত করে রেখেছি। দীপাবলির পটকাগুলো তোকে ওর ওপর বসিয়ে ওগুলোতে আগুন ধরিয়ে দেবো, সোজা চাঁদে গিয়ে পড়বি। সোনা, একটু ধৈর্য ধরো।